আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, প্রথমেই সংক্ষেপে জানিয়ে দিচ্ছি আমাদের আজকের ভিডিওতে কি কি থাকছে। খবরের শুরুতে থাকবে ভারতে সুস্থ হওয়ার পর দিনই মারা যাচ্ছেন করোনা রোগীরা। পরবর্তী নিউজে থাকবে করোনা থেকে বাঁচতে রমজানে বেশি বেশি করে ইবাদতের আহ্বান হিন্দুত্ববাদী মোদির। অন্যদিকে করোনায় ভারত থেকে বাংলাদেশে এলো সহায়তার দ্বিতীয় চালান, কি কি রয়েছে সেই চালানে তার বিস্তারিত থাকবে খবরে। এরপর নিউজে থাকবে দেশে ব্যাংক কর্মকর্তার করোনায় মৃত্যু, প্রথম দুই টেস্টও মেলেনি করোনা। অন্যদিকে করোনায় মারা যাওয়া যুবকের আবেগঘন শেষ বার্তা, এ বিষয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু তথ্য থাকবে খবরে। সুতরাং আজকের সংবাদের বিশেষ ও গুরুত্বপূর্ণ এই তথ্যগুলো সম্পর্কে বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিও জুড়ে আমাদের সাথেই থাকুন। ভারতের সুস্থ হওয়ার পর দিনই কোভিড-19 আক্রান্ত রোগীরা মৃত্যুর কোলে ঢলে পড়ছেন, এক্ষেত্রে নারী রোগীরাই বেশি মারা যাচ্ছেন। বিষয়টি নিয়ে ভীষণ দুশ্চিন্তা পড়েছেন দেশটির চিকিৎসকরা। ভারতের বিভিন্ন হাসপাতালে চিকিৎসকরা এমন তথ্য দিয়েছেন বলে দেশটির বিভিন্ন গণমাধ্যমের খবর বেরিয়েছে। চিকিৎসকরা বলছেন করোনা ভাইরাস শরীরের গুরুত্বপূর্ণ অংশ যেমন ফুসফুস, হৃৎপিণ্ড ও মস্তিষ্কে প্রভাব ফেলছে, এ থেকেই শরীরে বৈকল্য তৈরি হচ্ছে। হায়দ্রাবাদের অ্যাপোলো হাসপাতালের পালমোনোলজিস্ট ডক্টর সি বিজয় কুমার জানান, বাইরে থেকে দেখে রোগীদের সুস্থ বলে মনে হচ্ছে, কিন্তু ভেতরে ভেতরে রক্তে অক্সিজেনের পরিমাণ কমতে থাকে। সারা পৃথিবীর কোভিড-19 কেসেই এই একই চিত্র ধরা পড়েছে, ভারতও তার ব্যতিক্রম নয়। আক্রান্তের 5% কেসের ক্ষেত্রেই এই ঘটনা এমন জায়গায় পৌঁছে যাচ্ছে যেখানে আক্রান্ত রোগী অত্যন্ত ক্রিটিক্যাল স্টেজে পৌঁছে যাচ্ছে। প্রাথমিকভাবে যে পরিসংখ্যান পাওয়া যাচ্ছে তাতে ভারতে এই অতিরিক্ত কঠিন কেসে যারা মারা যাচ্ছে তাদের বয়স 40 থেকে 60। ম্যাক্স হেলথ কেয়ারের পক্ষ থেকে ডক্টর সন্দীপ বুদ্ধিরাজা জানিয়েছেন, যাদের আগে ব্রেন স্ট্রোক কিংবা হার্ট অ্যাটাক হয়েছে তাদের ক্ষেত্রে আরও মারাত্মক খারাপভাবে প্রভাব বিস্তার করতে পারে করোনা ভাইরাস। এই ক্রিটিক্যাল কেসে পুরুষরা নারীদের তুলনায় বেশি তাড়াতাড়ি মারা যাচ্ছেন। ডক্টর রাজেশ চাওলা জানিয়েছেন, শিশুদের ক্ষেত্রে 100% কেসে ও ভালো রোগ প্রতিরোধ ক্ষমতা আছে এমন রোগীদের ক্ষেত্রে 80% কোভিড-19 জয় করে সুস্থ হয়ে বাড়ি ফিরে যাচ্ছেন। কম রোগ প্রতিরোধ ক্ষমতা এবং সঙ্গে আরও বিভিন্ন রোগ থাকলে দ্রুত রক্তে অক্সিজেনের যোগান কমিয়ে দিয়ে রোগীকে একেবারে মৃত্যুমুখে ঠেলে দিচ্ছে কোভিড-19। এদিকে করোনা ভাইরাস মোকাবেলায় মুসলমানদের বেশি বেশি ইবাদতের আহ্বান জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেন মুসলিমদের উচিত বেশি করে ইবাদত করা যাতে ঈদের আগেই বিশ্ব করোনা ভাইরাসের প্রাদুর্ভাব থেকে মুক্ত হয়। রোববার সকালে মাসিক মন কি বাত বেতার অনুষ্ঠানে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে এই আহ্বান জানান মোদী। ভারতের প্রধানমন্ত্রী বলেন দেশের প্রতিটি নাগরিক এই লড়াইয়ের যোদ্ধা, এই কঠিন সময়ে গোটা দেশ একসঙ্গে এগোচ্ছে, সবাই একে অপরের সাহায্য করছে, এমন মনে হচ্ছে যে দেশজুড়ে মহাযজ্ঞ চলছে। কেউ গরিবদের মুখে খাবার তুলে দিচ্ছেন, কেউ বা অভাবীদের পাশে দাঁড়াচ্ছেন, বিনামূল্যে সবজি বিতরণ করছেন। করোনার বিরুদ্ধে আমাদের লড়াই জনতা পরিচালিত, পাশাপাশি মাস্কের প্রয়োজনীয়তা নিয়েও কথা বলেন মোদী। তিনি বলেন মাস্ক জীবনের অংশ হয়ে উঠেছে, এই পরিস্থিতিতে সুরক্ষিত থাকতে এটা অত্যন্ত প্রয়োজনীয়। প্রসঙ্গত ইসলামের ক্যালেন্ডার হিসেবে বছরের 9ম মাস রমজানের, এ মাসে রমজান মাসও শুরু হয়েছে। রমজান মাসে মুসলিমরা রোজা রাখেন ও আল্লাহর ইবাদত বন্দিগি করেন। রোজা রাখার পাশাপাশি এ মাসে বেশি বেশি পবিত্র কোরআন শরীফ পড়া হয় এবং মুসলমানরা বিশ্বাস করেন এই পবিত্র মাসে আল্লাহ দোজখের দরজা বন্ধ করে দেন এবং বেহেস্তের দরজা খুলে দেন। এদিকে করোনা ভাইরাস মোকাবেলায় জরুরি চিকিৎসা সামগ্রীর দ্বিতীয় চালান আজ রোববার বাংলাদেশের কাছে হস্তান্তর করেছে ভারত। ঢাকায় ভারতের হাইকমিশনার রিবা গাঙ্গুলী দাস এসব সামগ্রী হস্তান্তর করেন। দ্বিতীয় চালানের ভারতীয় জরুরি চিকিৎসা সামগ্রীর মধ্যে রয়েছে 1,00,000 হাইড্রোক্সিক্লোরোকুইন ট্যাবলেট ও 50,000 জীবাণুমুক্ত সার্জিক্যাল ল্যাটেক্স গ্লাভস। এ উপলক্ষে রোববার ভারতীয় হাইকমিশনের ফেসবুকে দেওয়া এক ভিডিও বার্তায় রিবা গাঙ্গুলী দাস বলেন, আদার ঘুচুক, পরশ থাকুক হৃদয় ভরা, ভারত বাংলাদেশের গভীর সম্পর্ক ব্যাখ্যা করার জন্য রবীন্দ্রনাথের শরণাপন্ন হলাম। পুরো পৃথিবীতে করোনা ভাইরাস ছড়িয়ে পড়েছে, ভারত বাংলাদেশেও অনেকেই আক্রান্ত হয়েছেন। 15 মার্চ একটি উদ্যোগ নিয়ে সার্ক নেতাদের একটি ভিডিও কনফারেন্স হয়েছিল। সেই কনফারেন্সে কোভিড-19 জরুরি সহায়তা তহবিল ঘোষণা করা হয়েছিল। সেই তহবিলের আওতায় আজ বাংলাদেশ সরকারকে 1,00,000 হাইড্রোক্সিক্লোরোকুইন ট্যাবলেট এবং 50,000 জীবাণুমুক্ত সার্জিক্যাল ট্যালেক্স গ্লাভস উপহার দিয়েছি। এর আগে আমরা হেড কভার ও সার্জিক্যাল মাস্কও দিয়েছিলাম। ভারতীয় হাইকমিশনার রিবা গাঙ্গুলী দাস আরও বলেন, প্রতিবেশী প্রথম নীতির আওতায় আমরা সবসময় বলি প্রতিবেশীদের মধ্যে প্রথমেই বাংলাদেশ। আমরা সবসময় বাংলাদেশের সঙ্গে ছিলাম, আগামীতেও থাকব। আমার দৃঢ় বিশ্বাস আমাদের যৌথ উদ্যোগেই এই সংকটে নিশ্চয়ই আমরা জয়লাভ করব। ভারতীয় হাইকমিশনের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়
বাংলাদেশের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালিক প্রয়োজনীয় চিকিৎসা সরবরাহ, প্রতিরক্ষামূলক সরঞ্জাম এবং সক্ষমতা বৃদ্ধির ক্ষেত্রে ভারত থেকে অব্যাহত সহায়তার প্রশংসা করেন। জাহিদ মালিক বলেন, সংকটের সময় প্রতিবেশী বন্ধুর সহায়তাকে আমরা স্বাগত জানাই। ভারতের প্রতিবেশী প্রথম নীতির অংশ হিসেবে এবং কোভিড-19 বিস্তার রোধে একটি সহযোগিতামূলক আঞ্চলিক প্রচেষ্টা লক্ষ্যে গত 15 মার্চ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সার্ক নেতাদের নিয়ে ভিডিও সম্মেলন করেছিলেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ঘোষণায় ভারতের $10 মিলিয়ন প্রাথমিক সহায়তা নিয়ে সার্ক কোভিড-19 জড়িত তহবিল গঠিত হয়। এর আওতায় আজ বাংলাদেশকে দ্বিতীয় চরণের সহায়তা দেওয়া হলো। চিকিৎসা সামগ্রীগুলো বাংলাদেশ সরকারের কেন্দ্রীয় মেডিকেল স্টোর ডিপোতে পাঠানো হয়েছে। তহবিলের আওতায় প্রথম চালানে 30,000 সার্জিক্যাল মাস্ক এবং 15,000 হেড কভার 25 মার্চে হস্তান্তর করা হয়। বিজ্ঞপ্তিতে জানা হয়েছে, এছাড়া ভারতের স্বাস্থ্যসেবা বিশেষজ্ঞরা কোভিড-19 পরিচালনা কৌশল, দক্ষতা বৃদ্ধি, সেরা অনুশীলনের বিনিময় এবং এ সম্পর্কিত দিকগুলো নিয়ে সার্ক দেশগুলোর স্বাস্থ্যসেবাদানকারীদের জন্য স্বল্প দৈর্ঘ্য ওয়েবিনার আকারে EITEC প্রশিক্ষণ মডিউল ডিজাইন করেছেন। 17 থেকে 21 এপ্রিল অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সের রায়পুর এ অনলাইন কোর্স পরিচালনা করে, যেখানে বাংলাদেশের 90 জন স্বাস্থ্যকর্মী অংশ নেন। ভারত সরকারের ITEC উদ্যোগের আওতায় 27 এপ্রিল থেকে 6 মে পর্যন্ত ভারতের চণ্ডীগড়ের পোস্ট গ্রাজুয়েট ইনস্টিটিউট অব মেডিকেল এডুকেশন অ্যান্ড রিসার্চ কর্তৃক দ্বিতীয় অনলাইন কোর্সের আয়োজন করা হচ্ছে। এদিকে বাংলাদেশে ব্যাংক কর্মকর্তার করোনায় মৃত্যু, প্রথম 2 টেস্টও মেলেনি করোনা। বেসরকারি ব্যাংক সিটি ব্যাংকের মানব সম্পদ বিভাগের ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট মুস্তফা শাহরিয়ার নামের এক কর্মকর্তা করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন। তার বয়স হয়েছিল 40 বছর। করোনা সন্দেহে তার 2 টেস্ট করলেও ফলাফল নেগেটিভ এসেছিল। তৃতীয়বার পরীক্ষা করে তার শরীরে করোনা ভাইরাসের প্রমাণ মেলে। রোববার সকালে ঢাকার মুগ্ধা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তার সংসারে স্ত্রী ও এক মেয়ে রয়েছে। ওই কর্মকর্তার মৃত্যুতে সিটি ব্যাংকের পক্ষ থেকে গভীর শোক প্রকাশ এবং পরিবারের সদস্যদের সমবেদনা জানানো হয়েছে। মুগ্ধা হাসপাতালের একজন চিকিৎসক জানিয়েছেন, হাসপাতালে 2 জন মারা গেছেন, তার মধ্যে একজন ব্যাংক কর্মকর্তা। মুগ্ধা মেডিকেল কলেজ হাসপাতালের কোভিড-19 বিষয়ক টিমের ফোকাল পার্সন সহকারী অধ্যাপক ডক্টর মাহবুব রহমান সাংবাদিকদের বলেন, ওই ব্যক্তি করোনাভাইরাসের রোগী ছিলেন। আজ রোববার সকাল 10টায় তার মৃত্যু হয়েছে। দেশে করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে লকডাউনের মধ্যেও ব্যাংক খোলা রয়েছে। ইতিমধ্যেই বেশ কয়েকজন ব্যাংকার আক্রান্ত হয়েছেন, তবে মৃত্যুর ঘটনা এটাই প্রথম। সিটি ব্যাংকের কর্মকর্তারা জানান, কয়েকদিন ধরেই ওই কর্মকর্তা সর্দি, কাশি এবং জ্বরে ভুগছিলেন। চিকিৎসকদের পরামর্শে 2বার তিনি নমুনা পরীক্ষা করিয়েছিলেন, তবে 2বারই নেগেটিভ আসে। চিকিৎসকদের পরামর্শে বাসায় চিকিৎসা নিচ্ছিলেন তিনি। অসুস্থতা বাড়লে শনিবার সকালে আবারও মুগ্ধা হাসপাতালে যান ওই ব্যাংক কর্মকর্তা। হাসপাতাল কর্তৃপক্ষ শাহরিয়ারকে ভর্তি করে নেন, নমুনা আবার পরীক্ষা করে করোনাভাইরাস পজিটিভ আসে। সিটি ব্যাংকের ওই কর্মকর্তাকে হাসপাতালে ভর্তির পরেই মোবাইল ফোনে তার পরিবারকে কল করে তার সঙ্গে দেখা না করার পরামর্শ দেন চিকিৎসকরা। মৃত্যুর পর তার পরিবারের সদস্যদের বাড়িতে থাকতে বলা হয়েছে। ওই কর্মকর্তার লাশ স্বজনদের কাছে দেওয়া হয়নি। বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিধি অনুযায়ী হাসপাতাল কর্তৃপক্ষ রাজধানীর তালতলা কবরস্থানে দাফন করে দেয়। এদিকে করোনায় মারা যাওয়া যুবকের আবেগঘন শেষ বার্তা কী বলে গেলেন তিনি? করোনাভাইরাসের প্রভাবে কাঁপছে পুরো বিশ্ব, প্রতিদিনে মারা যাচ্ছে হাজার হাজার মানুষ। বর্তমানে বিশ্বে করোনায় মৃত্যুবরণ করা রোগীর সংখ্যা 2,40,000 পেরিয়েছে। প্রাণঘাতী এই ভাইরাসে আক্রান্ত হয়েছে 30 লক্ষাধিক। প্রাণহানির অর্ধেক অর্ধেক কমলেও কমেনি নতুন করে আক্রান্তের সংখ্যা। এখন সবচেয়ে বেশি বিধ্বস্ত আমেরিকা মহাদেশ। গত 2 মাসে এই আমেরিকাতেই মারা গেছেন প্রায় 50,000 মানুষ। আমেরিকার কয়েকটি শহর যেন মৃত্যুপুরী হয়ে উঠেছে। 32 বছরের জন কোয়েলহো সম্প্রতি মারা গেছেন করোনা সংক্রমণে। নিউ ইয়র্কের হাসপাতালে মারা যাওয়ার আগে নিজের স্ত্রী ও সন্তানদের জন্য লিখেছিলেন শেষ চিঠি, যা সম্প্রতি সামনে এসেছে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। সেটি পরে চোখের জল বাঁধ মানছে না নেটিজেনদের। আবেগঘন মনে সকলে কুর্নিশ জানাচ্ছেন যুবককে। সেই শেষ চিঠিতে জন লিখেছেন, তিনি গর্বিত একজন স্বামী হিসেবে, তিনি গর্বিত তার সন্তানের পিতা হিসেবে। তার স্ত্রী তার দেখা দুনিয়ায় সবচেয়ে সুন্দর মানুষ আর সবথেকে সুন্দর মা। আগামী জীবনে তারা সকলেই প্রাণ খুলে নিজেদের খুশি মতো বাঁচুক, এটাই তার শেষ চাওয়া। কোভিড-19 আক্রান্ত হওয়া জন কোয়েলহোকে গত মাসে স্থানীয় একটি হাসপাতালে প্রথমে ভর্তি করা হয়। সেখানে তার প্রাথমিক চিকিৎসা শুরু হয়, কিন্তু জনের আগে থেকেই হার্টের সমস্যা ছিল কিছু। করোনা সংক্রমণের ফলে সেটাও কাল হয়ে দাঁড়ায় তার জীবনে। পরে নিউ ইয়র্কের বড় হাসপাতালে ভর্তি করা হলেও শেষ রক্ষা হয়নি তার। কম বয়সে হারিয়ে যায় একটি প্রাণ। জনের মৃত্যুর খবর পেয়ে তার স্ত্রী কেটি হাসপাতালে গিয়েছিলেন স্বামীর দেহ নিতে, জিনিসপত্র ফ্রি আনতে। তখনই হাতে আসে জনের ফোনটি।
সেখানে তিনি খুঁজে পান শেষ বার্তাটি। অনেক ছোট বয়স থেকেই প্রেম শুরু করেছিলেন জন আর কোটির। পরে সে প্রেম থেকে গাঁটছড়া বাঁধা, অনেক ঝড়ঝট্টা এসেছে জীবনে, তবুও সম্পর্কে তার প্রভাব পড়েনি। কোটির গর্ভধারণের সমস্যা থাকায় IVF-এর মাধ্যমে ছোট দুটি সন্তানও হয় তাদের, আড়াই বছরের ব্রাডিন এবং 10 মাসের পেনেলপ। কোটি জানান, করোনা ছড়িয়ে পড়ার পর থেকেই সমস্ত রকম সাবধানতা নিয়েছিলেন তারা। জনকে কাজের সূত্রে বাইরে যেতেই হতো, কিন্তু জন সবসময় মাস্ক গ্লাভস ব্যবহার করতেন। মার্চের শেষ দিকে কর্মসূত্রে জন একজন করোনা আক্রান্তের সংস্পর্শে আসেন, তারপরে হয়ে পড়েন তিনি। খুব ক্লান্তি আসে তার, শুরু হয় মাথার যন্ত্রণা, ধরা পড়ে করোনা, সঙ্গে সঙ্গে আইসোলেশনে পাঠিয়ে চিকিৎসা শুরু হয় তার। শুরুর দিক থেকে বেশ খানিকটা সাড়া দিলেও পরে অবস্থা খারাপ হয়ে ওঠে, শুরু হয় চূড়ান্ত শ্বাসকষ্ট, আনা হয় নিউ ইয়র্কে, ব্যবস্থা করা হয়েছিল ভেন্টিলেটরও, তবু শেষ রক্ষা হলো না তার। চিকিৎসকরা মনে করছেন হৃদরোগ থাকার কারণেই লড়াইটা জিততে পারলেন না তিনি। স্থানীয় আদালতে ছোটখাটো একটি কাজ করতেন জন, বন্ধুমহলে একজন ভালো বাবা ও স্বামী হিসেবে রীতিমতো খ্যাতি ছিল জনের। বুক চিতিয়ে নিজের ভালোবাসার কথা সকলকে বলতে ভালোবাসতেন জন, সেই প্রেমের কথাই লিখে গেলেন শেষ বার্তাতেও। বিনোদন জগৎ ও সাম্প্রতিক ঘটে যাওয়া সকল প্রকার আপডেট খবরাখবর সবার আগে পেতে আমাদের RS Voice TV চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।